ভক্তগণ, বহু দূর দেখা যায় এক আশ্রম, বোধহয় আশ্রমরে নাহান্তি কেহি, শ্রীহীন দিশুচি আশ্রম। হ্যাঁ, ছিলে মহাত্মা গৌতম ঋষি আশ্রমে, অহল্যাকু তেজি আশ্রমে তপ করিবাকু গলে নিজে হিমালয়ে। গুরুদেব, কিহে তু অহল্যাকু একা করি ঋষি গলে হিমালয়ে? গৌতমঙ্ক পত্নী অহল্যা ছিলে অতিরূপবতী। দিনে ঋষি আশ্রমে নথিবা সময়রে অহল্যার রূপ দেখি ইন্দ্র হেলে রূপমুগ্ধ। গুরু পত্নী নমামি নবিচারী নষ্ট করিলে অহল্যার সতীত্ব। তপস্যার আশ্রমকু ফেরিলে মহর্ষি, শৃঙ্গার লক্ষণ দেখি অহল্যা শরীরে ধ্যান বলে জানিলে সমস্ত। পুরন্দরে হই মহাক্রোধ সহস্র ধ্বনি ধারণ কলে বাসব, আউ নিজ পত্নী অহল্যাকু দেলে অভিশাপ। আউ আউ তাপরে কোন হেলা গুরুদেব? ঋষিঙ্ক চরণ ধরি কেতে কাকুতি মিনতি করিলে অহল্যা, কিন্তু ঋষি শাপ নহিলা খণ্ডন। কহিছিলে এতিকি মাত্র, অযোধ্যা কটকে দশরথ ঘরে রামলোপি লভিবে জনম, তাঙ্কর চরণ স্পর্শরে লভিব পুনর্জন্ম। সেই দিনের অহল্যা পাষাণ হয়ে পড়েছে চালবচ্ছ রামলক্ষণ, সেই পাষাণী অহল্যা নিকট। গুরুদেব, এ হচ্ছি সেই পাষাণী অহল্যা? চাল চাল বাচ্ছ সেই পাষাণী অহল্যা নিকটে। গুরুদেব, শুনি এই নির্মম কাহিনী অতি ব্যাকুল হয়ে মন মর, চালন্তু গুরুদেব শীঘ্র সেই শিলা পাশে। পরম ব্রহ্ম রঘুকুল তিলক হে যোগাধিরাম, হে যোগাধিরাম জগত জীবন রাম।
মুক্তিময় তুমি হে মুক্তিদাতা, দুষ্ট নিবারণে প্রভু আল সন্তোষ আপনার আদেশ শিরভার্য গুরুদেব। প্রণাম প্রভু। অনেক দিনর শাপফল মোর আজ হয়েছে মোচন, হে প্রভু পুনর্জন্ম লভি প্রভু, হে তুমি পাদস্পর্শে আজ মু পাইলি পুনর্জন্ম। যাও অহল্যা, হেলা তুম শাপ বিমোচন, হুয় আয়ুষ্মতী। যাও অহল্যা, হয়েছে তোমার প্যাপ বিমোচন, যাও গৌতম তপস্বীঙ্কর সেবা শুশ্রূষারে ঢালি দিও মন প্রাণ তব। হ্যাঁ, গৌতম তপস্বীকু জনাই দেব প্রণবাম্ভর। যাও যাও অহল্যা। পুণ্যতয়া গঙ্গা নদী পার হয়ে যা আমি মিথিল্যা নাথ, সেঠারে দেখিবা সীতা স্বয়ম্বর উৎসব। চাল রাম, নকরি বিলম্ব, তেমনি চালু মহর্ষি।